আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম উনিশের খনম্বর নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এই পড়াগুলো আপনি যদি পড়তে পারেন তাহলে অবশ্যই ক্লানশিপ পড়তে পারবেন এই জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে আর আগের ক্লাসগুলো যদি আপনি না করে থাকেন এখানে আপনার খুবই কষ্টকর হবে বুঝতে কষ্ট হবে এই জন্য আগের ক্লাসগুলো দেখে তারপরে আসবেন

জি উ জি আর বা জবর বা তার উপরে আছে নিচের লাইনে ডালের উপরে তারজিদ আছে তাহলে আমরা জানি যে সাকিন অক্ষর এবং তারজিদ অক্ষর দুইটা এক জায়গায় থাকলে সাকিন অক্ষর বাদ দিয়ে তারজিৎ অক্ষরের সাথে যুক্ত হবে এখন এই বা যুক্ত হবে ডালের সাথে বা ডাল জবর বাদ এখানে তা তার উচ্চারণ তা বাদ যাবে বা জবর বাদ তাহলে উ জি বাদ আর আইন জবর দা দাল জবর দা এই দা আবার আইনের সাথে যোগ হবে দাল আইন জবর দা আইনের পরে সাকিন আছে দা ওয়া জবর ওয়া তা পেশ তু দা ওয়া তু কাপ কু আর মিম আলিফ জবর

তার বাম পাশে বা আছে আমরা সবসময় মনে রাখবো নুন সাকিন তার বাম পাশে যদি বা থাকে নুনটাকে মিম দিয়ে পরিবর্তন করে উচ্চারণ করতে হবে নুনটাকে মিম ধরতে হবে এটা ইকলাভ গুন্না নুন সাকিনের বাম পাশে বা থাকলে নুনকে মিম ধরে গুন্না করে পড়তে হয় মিম মিম মেম নুনটা যেমন সাকিন এখানে মিম শাকিন ধরতে হবে নুন সাকিনকে আমরা মিম সাকিন ধরবো নুন সাকিনের বাম পাশে যখনই বা থাকবে নুন সাকিন এবং তানবিন তার বাম পাশে যখনই বা থাকবে অক্ষর বা তখনই এরকম নিয়ম হবে যে নুন সাকিন এইটাকে আমরা মিম সাকিন ধরব মিম মিম জের মেম এবং গন্যা হবে মেম এক মানে বদল করা বা পরিবর্তন করা এই নুনটাকে আমরা মিম দিয়ে পরিবর্তন করছি মেম বা মেম বা ডালের দি মেম বা দি মেম বা দি মেম জের মেম বা মেম বা ডালদের ডি মেম বা এখানেও তাই এই মিমজের মি মিযুক্ত হবে এই মিমের সাথে নুন শাকিন তার বাম পাশে বা আছে নুনটাকে আমরা এখন মিম ধরবো নুন শাকিনকে আমরা মিম সাকিন ধরবো এখন মিম মিমজের মেম অধিকাংশ জায়গায় এই নুন শাকিনের বাম পাশে বা থাকলে নুনের উপরে ছোট্ট একটা মিম দেওয়া থাকে অধিকাংশ জায়গায় তবে কিছু জায়গায় থাকে না এই জন্য আমরা নিয়মটাকে বেশি প্রাধান্য দেব যে নুন সাকিনের বাম পাশে বা থাকলে নুনটাকে আমরা মেম সাকিন ধরবো এবং গণ্যা করবো মেম মেমজের মেম বাই জবর বাই মেম বাই নুন সজ্জের নিস सोतलं पेश सुल बाज़िर बी मिम बाई ने बी मेम बाई ने सुल बी मेम बाई ने सुल बी मेम बाई ने सुल बी या वज़बुर याव, याव मिम जबर मा এউ মা হামজাজের ইয়ৌ মা ই এখানে জাল দুই জের আছে জাল দুই জের জিন হয় যেহেতু তানবিনের ভিতরে একটা নুন শাকিন লুকিয়ে থাকে এখন সেই নুন সাকিনকে উচ্চারণ না করে আমরা এই মিম শাকিনটাকে উচ্চারণ করব অর্থাৎ জাল দুই জের জিন নুনের উচ্চারণ লাস্টে নুনের উচ্চারণ না করে লাস্টে মিমের উচ্চারণ করব তাহলে জাল জের জিম জাল মিম জের জিম যেহেতু তানবিন তার বাম পাশে বা আছে তানবিনের বাম পাশে বা আছে নুন সাকিনের মতোই এটা ওরকম উচ্চারণ করতে হবে ই রিম বি জাহান বা বি জিম জবর জা হা জবর হা বি হা এই হা যুক্ত হবে নুনের সাথে হানুন জবর হান হানুন জবর না যুক্ত হবেনে মিমের সাথে নাম যেহেতু গোল আছে অক্ফু তাম জবর আছে শাকিন হয়ে যাবে মিমটা বি জাহান নাম ইউ يوم بجهنم نون تاجد سيغن بجهنم لا نس لم زب الله نون سين زبر نس لا نس فَعَمْ عم نعين ميم زبر عم তানবিন দুই জবরের বাম পাশে এই যে বা আছে এই জন্য নুন এর ভিতরে যে লুকানো নুন সাকিন আছে সেই নুন সাকিনের উচ্চারণ না করে এই মিমের উচ্চারণ করতে হবে ফিন বা ইয়া বিনা জবর ইয়াহ না সুইয়াহ

রাজব রব বাজিরবি রবি মহাপ একালিপটান হবে সিনখারা যাব একালিপটান হবে ইয়া বাদ যাবে রবি রব বাজব রব বাজির বি রবি মো সবি মো وها رو رو رون وزبر وها لب ها وها روابش رو روزك تحبينه نشاته رون وها رون ربي موسى وَهارُونَ Rabbi Musa wa Harun Qab Razabur Qar Yatin Qar Yatin Tanbin Taliban Pasir Qab Pasir ikfagunna Rakhul Qar Yatin bur Bana Qaf Qar Ya kor Yat Tadu Yatin

اي قاف إلا مشات جكتوها تجي تاسى راز هازر رز قاف لمزبر قل رز قل لا لمزبر لا كابين بشكوم لا كوم رز قل لا كوم رز قل لا كوم مريا تن ممرازر مريا مريا تاديزتن মির ইয় তিন মির এখানে একটু পার্থক্য করা হয়েছে শব্দটাকে এই জন্য এটা কোনো বিষয় না পড়ার ভিতরে না এই শব্দ আর এই শব্দ আলাদা আলাদা শব্দ এই সেটা আর কি বোঝানো হয়েছে এই ছোট্ট গোল চিহ্ন দিয়ে মির ইয়া তিন ফারজের ফির আইন আউ ফির আও নুনজ না ফির আউ না ফের আউ না জাল যে জি এই জি ধরবে এই লামের ইয়া বাদ যাবে জি জবর নাই এ আলিফ বাদ যাবে জাল জের জিল আরে হামজা জবর আ এ আবার ওয়ার সাথে যুক্ত হবে হামজা ওয়া জবর আও জিল আও তাদ তা আলিফ জবর তা যুক্ত হবে ডালের সাথে তাদ তাদি হয়ে যাবে দাল أوتاد ذي الأوتاد فرعون ذي الأوتاد فرعون ذي الأوتاد الله حمزة لم الله এখানে আরেকটা বিষয় বোঝার আসছে আল্লাহ শব্দের ডাইনে জবর থাকলে ল হয় আল্লাহ শব্দের ডাইনে জবর এবং পেশ যদি থাকে আল্লাহ শব্দের মাঝখানে লামটা ল হয় মোটা হয় অর্থাৎ পোর হয় আল্লাহ ল এখানে যদি আমরা থেমে যাই হাটা সাকি নিয়ে যাবে আল্লাহ এখানে দেখি আমরা লাম লামজের যে লাম খাওয়া লা লিল্লা হাজের হি এখানে আল্লাহ শব্দের ডাইনে জের আছে এই ডাইনে যদি জের থাকে তখন লামটা পাতলা হয় বারিক হয় লা হবে লিল্লাহি হি রসু রজব র সিনেমা পিটু রসু লিল্লাহ এই যে আল্লাহ শব্দ ডান পাশে জের আছে এই আল্লা শব্দ পাতলা হবে লামটা পাতলা হবে লা হবে লাম খেলা যাব লা এই লা হার সাথে যুক্ত হবে দমশার কারণে হাটা সাকিন হয়ে যাবে লা আল্লু লিল্লাহ লিল্লা আল্লাহাম লা আল্লাহ এটা কিন্তু আল্লাহ শব্দ নয় আল্লাহ শব্দ এই যে এটা আলিফ লাম লাম যুক্ত হা এই যে এটার নাম আল্লাহ শব্দ আর এটা এমনি আল্লাহ হুম এটা ভিন্ন শব্দ আল্লাহ হম লাম আলিপ জবর লা লা আলিপ জবর লা এখানে একা লিপ্টান হবে জবরের বামে আলিপাশে এই লামে মোটা হবে না আল্লাবর তা বা পেশ দু পেশের বামে ওয়া সাকিন একা লিপ্টান ছিল এখানে আবার লম্বা হামজা আসার কারণে তিনি টান হবে বাদ দিয়ে মন ফাসিল হয়ে গেছে ইল এই লাম আবার এই লামের সাথে যুক্ত হবে লাম লাম জবলাল ইল লাল লাম লা এই ল লাগবে আবার এই সাথে ল এখানে মোটা হবে এই যে আল্লাহ শব্দটা ডান পাশেটা জবর ধরতে হবে অর্থাৎ আল্লা শব্দের আগে জবর থাকলেই মোটা হয় লামটা ইলাল ল আল্লা ল হাঁটা সাকেন হবে দম ছাড়ার কারণে লক্ষফ আসে দম ছাড়তে হবে ই হামজলাম জবর আল লাম খাড়া জবর ল এখানেও আল্লাহর শব্দ ডাইনে জবর আছে মোটা হবে আল ল হামিম পেশ হুম আর মিম গয়েন জবর ম্যাঘ আল্ল হোম নাক এনে মিমিতাজিত ঘুণ্না হবে আল্লাহুম নাক লি এফাৰজেৰ ফির লামিয়াজেৰ লি আল্লহুম নাক ফিৰ লি নাক লি ওয়ার অজবর ওয়ার ওয়ার অজবর ওয়ার হ্যামর হ্যাম অর হ্যামিয়াজের নি ওর হ্যাম নি হোম ওয়ার হ্যাম জরে বমেয়া সে কিনা কালিপ্টান হবে এখানেও মেয়া মেয়াছে কিনা কালিপ্টান হবে